আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা জানব নিমের ঢাল দিয়ে আপনি কিভাবে আপনার দাঁতকে চিরস্থায়ীভাবে মজবুত করবেন এবং ঝকঝকে মসৃণ করবেন এই বিষয়টি। আমরা যে ডালটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নিম গাছের ডাল। আয়ুর্বেদ শাস্ত্র মতে যে বাড়িতে একটি নিম গাছ রয়েছে সে বাড়িতে একটি ডাক্তার রয়েছে। এই নিম গাছ শুধু আপনার দাঁতই চকচক করবে না, এছাড়াও বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা করে থাকে। চলুন তাহলে আমরা দেখে নিব বা জেনে নিব কিভাবে আপনি এই নিম গাছ ব্যবহার করে আপনার মুখকে এবং আপনার মুখের যে দাঁতগুলি রয়েছে এগুলি চিরদিনের জন্য শক্ত, এই দাঁত থেকে যে পুষ পরে রক্ত পরে বা আপনার মাড়ি থাকে নরম, কোনো কিছু খেতে গেলে বা ঠান্ডা পানি পর্যন্ত খেলে শিরশির করে ওঠে, এই বিষয়টি আমি আজকে আপনাদের জানাবো। কিভাবে আপনি এই নিম গাছের ডাল ব্যবহার করবেন বা নিম গাছের পাতা ব্যবহার করে এই উপকারটি পেতে পারেন এই বিষয়টি। তো সম্মানিত সুধী, আমরা যে ডালটি বা গাছটি দেখতে পাচ্ছি এটি মূলত নিম গাছের ডাল। এটি বাংলাদেশের সকল অঞ্চলে আপনি পাবেন অতি সহজেই। আপনি আপনার বাড়ির আশপাশে এটি লাগিয়ে নিতে পারেন এটি ব্যবহারের জন্য। আমি আগেই বলেছি এই যে বাড়িতে একটি নিম গাছ রয়েছে সে বাড়িতে একটি ডাক্তার রয়েছে, এ কথা নিঃসন্দেহে বলা যায়। কেননা এই নিম গাছের রয়েছে বহুবিধ ব্যবহার বা উপকারিতা বা স্বাস্থ্য উপকারিতা। আমরা এই ডালটি সাধারণত দাঁতকে মজবুত বা শক্ত ঝকঝকে করার জন্য এটি ব্যবহার করতে পারি। সুন্দর মানের একটি ডাল সংগ্রহ করে নিন যা আপনার দাঁতকে রাখবে মজবুত এবং ঝকঝকে, এবং এই দাঁত থেকে যে রক্ত পরে এবং দাঁতে যে শিরশির করে বা দাঁত থেকে পুষ পরে এটি বন্ধ করবে। এটি কতদিন ব্যবহার করতে পারেন বা কতদিন ব্যবহার করা যায়? আমি বলবো এই নিম গাছের ডাল আপনি আপনার লাইফ টাইম পর্যন্ত ব্যবহার করতে পারেন, যার জন্য আপনি অত্যন্ত উপকার পাবেন এই নিম গাছের ডাল ব্যবহার করে। কেননা এই নিম গাছের ডাল এমনই একটি ঔষধি গুণ সম্পন্ন ডাল বা ছাল, এতে রয়েছে অত্যধিক পরিমাণে তিক্ত জাতীয় এক ধরনের রসালো। এই তিক্ত জাতীয় রসালোটি আপনার দাঁতকে করে দিবে মজবুত, শক্ত এবং ঝকঝকে। আমরা সাধারণত একটি ভালো মানের ডাল সংগ্রহ করে সুন্দর করে কেটে নিব। কেটে নিয়ে এটিকে আমরা ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারি। আমরা এটি সুন্দর করে ভালো মানের একটি ডাল কেটে নিয়ে এটি সুন্দর করে ভেঙে নিন। তবে আপনি খেয়াল রাখবেন বা লক্ষ্য করবেন এই যে উপরে যে ছালটি রয়েছে এই ছালটি কেউ চেঁচে ফেলে দিবেন না বা এই ছালটি বাদ দিবেন না। এই দাঁত যখন দাঁত ব্রাশ করবেন তখন এই ছালটি যদি ফেলে দেন তাহলে আপনি উপকার কিন্তু অনেক কম পাবেন। আপনি যদি একটা না এটি 2 থেকে 3 মাস ব্যবহার করেন আপনার দাঁতের যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি নিঃসন্দেহে এটি ব্যবহার করে আপনার দাঁতকে মজবুত, ঝকঝকে এবং সুন্দর রাখতে পারেন। আপনি এটি সহ এটি চিবিয়ে নিতে পারেন। হয়তো আপনার মনে সন্দেহ থাকতে পারে এত তিতা যুক্ত একটি ডাল আমি কিভাবে ব্যবহার করব। আমি বলবো আপনি এই সামান্য তিতা যুক্ত ডাল হলেও বা তিতা যুক্ত ডাল হলেও আপনি বেশ কয়েকদিন যখন দাঁত ব্রাশ করবেন তখন আপনার এই তিতাটা আর লাগবে না বা তিতাটা আপনি এত তিতা মনে করবেন বা তা তিক্ততা মনে করবেন না। আপনি এটি নিয়মিত ব্যবহার করলে আপনার দাঁত অবশ্যই আজীবনের জন্য শক্তিশালী হয়ে যাবে এবং ঝকঝকে হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার দাঁতে কোনো ধরনের যে পানি ধরা বা শিরশির করে এই ভাবটি থাকবে না। আপনি এটি এইভাবে ব্যবহার করতে পারেন। আমি নিজেও এই নিম গাছের ডাল ব্যবহার করে বেশ কিছু উপকার পেয়েছি। আমার দাঁত আসলে হালকা ব্যথা করত, আমি একটা না 2 থেকে 3 মাস ব্যবহার করার পর আসলে এটি খুবই উপকার পেয়েছি। তো সম্মানিত সুধী, আমরা আজকে জানলাম এই নিম গাছের ডালের ব্যবহার। এছাড়াও এই নিম গাছের অনেক ব্যবহার বিধি রয়েছে বা স্বাস্থ্য উপকারিতা রয়েছে। আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সে বিষয়ে আসলে পরামর্শ দান করার চেষ্টা করব। তো সম্মানিত সুধী, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।